আপনারা দেখছেন একুশে টেলিভিশন। একুশে টেলিভিশনের নিয়মিত তথ্য প্রযুক্তিমূলক অনুষ্ঠান ইটেকের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফারজানা বিথি। শুরুতেই থাকছে ভার্স নিউ। অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হলেন গাড়ি নিয়ে, কিন্তু কিছু দূর গিয়ে ঘটল বিপত্তি। ভয়াবহ জ্যামে আটকে আছে পুরো রাস্তা, তবে কোনো রকম অপেক্ষা না করে গাড়িটি নিয়ে উড়াল দিলেন আকাশে, সবাইকে ছাপিয়ে গন্তব্যে পৌঁছলেন সবার আগে। হলিউডের মুভির দৃশ্যের বর্ণনা মনে হলেও বহুল প্রতীক্ষার পর অবশেষে বাজারে আসছে ঠিক এরকমই একটি গাড়ি। ফ্লাইং কার নামের অত্যাধুনিক এই গাড়িটি আনছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যারোমোবিল। সম্প্রতি ভিয়েনার প্রযুক্তি মেলায় উন্মোচন করা হয়েছে এমন একটি গাড়ি যা শুধু রাস্তায় চলবে না, উড়বে আকাশেও। নির্মাতা প্রতিষ্ঠান অ্যারোমোবিল ইতিমধ্যে সফলতার সাথে পরীক্ষামূলকভাবে আকাশে উড়িয়েছে ফ্লাইং কার নামে অত্যাধুনিক এই গাড়িটির। তবে এই গাড়িটি ব্যবহার করার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। অ্যারোমোবিল খুব শীঘ্রই যে উড়ন্ত গাড়িটি উন্মুক্ত করবে তার নাম হবে অ্যারোমোবিল 3.0। এই গাড়িটি রাস্তায় চলার সময় দেখতে আর পাঁচটা গাড়ির মতোই, তবে যখন এটি আকাশে ওড়ার প্রস্তুতি নেয় দুপাশ থেকে বেরিয়ে আসে দুটি ডানা। ফ্লাইং কারটি অ্যারোমোবিল এমনভাবে তৈরি করেছে যাতে এটি আকাশ এবং মাটিতে ছুটতে পারে সমান গতিতে। এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ল্যান্ডিংয়ের জন্য খুব বেশি জায়গা প্রয়োজন হবে না এই গাড়িটির। বাড়ির পাশে মাত্র 50 মিটার ঘাস জমি থাকলেই যথেষ্ট, দিব্যি মাটি থেকে ডানা মেলে আকাশে পাড়ি দিবে উড়ন্ত এই গাড়ি। ওড়ার প্রযুক্তিতে গাড়িটিতে ব্যবহার করা হয়েছে হাইটেক ককপিট এবং ভাঁজ করা যায় এমন ডানা, ফলে পার্কিংয়ে হবে না কোনো ধরনের সমস্যা। শোনা যায় এই ফ্লাইং কার বাজারে আনার জন্য পরীক্ষা চালাতে হয়েছে অন্তত 25 বছর। এই দীর্ঘ নিরীক্ষণের পর অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে শেষমেশ বাজারে আসছে ফ্লাইং কার। অস্ট্রেলিয়ার আকাশে বেশ কয়েকবার সফলভাবে উড়লেও বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করার আগে সংস্থার ইঞ্জিনিয়াররা আরও পরীক্ষা নিরীক্ষা চালাতে চান। উৎপাদনকারী সংস্থার দাবি, যেসব দেশে পরিবহন ব্যবস্থা খুব একটা ভালো নয় সেসব দেশের জন্য যথেষ্ট কার্যকরী হবে ফ্লাইং কার। শৌখিনতা এবং ফ্যাশনের অন্যতম একটি অংশ শরীরে ট্যাটু করানো, কিন্তু বর্তমানে স্মার্ট টেকনোলজির এই সময়ে শরীরে আঁকানো এই শখে ট্যাটুও হয়ে যাচ্ছে স্মার্ট। অবাক করার মতো বিষয় হচ্ছে এখন শরীরে থাকা ট্যাটু দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন। MIT মিডিয়া ল্যাব এবং মাইক্রোসফট রিসার্চের যৌথ গবেষণায় তৈরি করা হয়েছে এমন একটি স্মার্ট ট্যাটু। শৌখিনতা ও ফ্যাশন প্রকাশের জন্য অত্যন্ত উপযোগী ট্যাটু, তাই তারকা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছেও ফ্যাশন হিসেবে অনেক বেশি প্রিয় শরীরে ট্যাটু আঁকানো। তবে ফ্যাশন ছাড়াও এই ট্যাটুর আরেক ব্যবহার নিয়ে গবেষকরা গবেষণা চালিয়েছেন। শরীরের চামড়ায় লাগানো ট্যাটু দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন অ্যাপ। স্মার্ট ট্যাটুর পরীক্ষামূলক সংস্করণ যৌথ গবেষণায় তৈরি করেছেন MIT মিডিয়া ল্যাবের একদল PhD গবেষক ও মাইক্রোসফট রিসার্চের একটি গবেষক দল। ট্যাটুটির নাম রাখা হয়েছে ডুও স্কিন। হাতে পরার অস্থায়ী এই ট্যাটু কাজ করবে ফোনের টাচপ্যাড হিসেবে। গবেষকরা জানিয়েছেন ট্যাটুটিতে যে কোনো গ্রাফিক সফটওয়্যার ব্যবহার করে একটি সার্কিটের নকশা করে এর ভিতর জুড়ে দেওয়া হয় সোনালী তার, যা বিদ্যুৎ পরিবাহী। এর মাধ্যমে শরীরে লাগানো ট্যাটুটিতে একটি টাচপ্যাডে পরিণত করা সম্ভব। অর্থাৎ ট্যাটুর মাধ্যমে স্মার্টফোনের টাচ স্ক্রিন ব্যবহার করে স্মার্টফোনে কাজ করা যাবে। NFC ব্যবহার করে শেয়ার করা যাবে তথ্য, কাজ শেষে খুলে রাখা যাবে ট্যাটুটি।
এখন আর হেডফোন নয়, ঘুমানোর সময় আপনার মাথার নিচে থাকা বালিশটি গান শুনিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে দিবে। সে খবর নিয়ে আসছি ছোট্ট একটি বিরতির পর, ইটেকের সাথেই থাকুন। বিরতির পর ইটেকে সবাইকে আবারও স্বাগত, সাথে আছি আমি ফারজানা পৃথি। গান শুনতে শুনতে ঘুমানোর অভ্যাস থাকলে আপনাকেই বলছি, ঘুমানোর সময় গান শোনার জন্য এখন আর আপনাকে কানে হেডফোন লাগিয়ে ঘুমোতে যেতে হবে না। এবার আপনাকে আপনার পছন্দের ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে আপনার বালিশটি। শুধু তাই নয়, এটি নিয়ন্ত্রণ করবে আপনার নাক ডাকা শব্দকে এবং সময় মতো জাগিয়েও দেবে ঘুম থেকে। নির্মাতা প্রতিষ্ঠান জিক তৈরি করেছে এমন একটি স্মার্ট বালিশ। ঘুমানোর সময় কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমানোর অভ্যাস আমাদের অনেকেরই, তবে এবার ঘুমানোর আগে গান শোনার জন্য আর কানে হেডফোন লাগাতে হবে না। এমন একটি প্রযুক্তি সমৃদ্ধ বালিশের প্রোটোটাইপ তৈরি করেছে জিক নামের একটি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, ঘুমানোর সময় এই বালিশটি নিয়ন্ত্রণ করবে আপনার নাক ডাকা শব্দকেও। সঠিক পজিশনে ঘুমানোর মাধ্যমে শ্বাসনালীর উপর চাপ কমিয়ে সম্ভব নাক ডাকা বন্ধ করা। এই চিকিৎসা পদ্ধতিকে প্রাধান্য দিয়ে স্মার্ট এই জিক বালিশের সঙ্গে যুক্ত করা হয়েছে মাইক্রোফোন, যা নাক ডাকা শব্দ রেকর্ড করে সঠিকভাবে নতুন পজিশনে ঘুমানোর অনুভূতি যোগানোর পাশাপাশি প্রতি রাতে ঘুমের গুণগত মান নির্ণয় করবে। কেবল নাক ডাকার সমস্যা সমাধান নয়, ঘুমের সহায়ক হিসেবে কাজ করবে এই বালিশ। এর ওয়্যারলেস স্পিকার দিয়ে আইটিউন কিংবা স্পটিফাই থেকে স্ট্রিমিং করে যে কোনো স্লিপ ট্র্যাক বাজানো যাবে। বালিশটি এমনভাবে মিউজিক স্ট্রিমিং করবে যাতে আপনার পাশে থাকা মানুষটির ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। ঘুম থেকে জেগে উঠতেও সাহায্য করবে এই বালিশ। এর সাথে থাকা কম্পাসটি ঘুমের সময় আপনার গতি প্রকৃতি পর্যবেক্ষণ করবে এবং স্মার্টফোনের অ্যাপে প্রতিদিন সকালে একটি ঘুম স্কোর রেকর্ড করবে। এই মোশন সেন্সরটি ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য ঘুমচক্রের সেরা সময়টি নির্ধারণের চেষ্টা করবে। এই জিক স্মার্ট বালিশটির দাম নির্ধারণ করা হয়েছে $300। দাম একটু বেশি হলেও ক্রেতাদের কাছে বেশ সাড়া পাবে বলে মনে করছেন নির্মাতা প্রতিষ্ঠান। মুখস্থ কিংবা ছবি দেখে নয়, এবার ক্লাসের পর আয়ত্ত করা যাবে গেম খেলার মাধ্যমে। পাঠ্যবইয়ের প্রত্যেকটি অধ্যায় হয়ে যাবে এক একটি গেম। গেম খেললে মুখস্থ হয়ে যাবে পড়া। লেখাপড়াকে বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিজয় ডিজিটাল তৈরি করেছে শিক্ষামূলক বিভিন্ন গেম। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পৌঁছানোর জন্য নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত শিশু শ্রেণীর উপযোগী প্রাক প্রাথমিক শিক্ষা বইটির ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রকাশ করেছে বিজয় ডিজিটাল। বিজয় শিশু শিক্ষা এই সফটওয়্যারটিতে শিশুদের জন্য রয়েছে বর্ণমালা পরিচিতি, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বর্ণমালার গান সহ আরও অনেক ফিচার। মোবাইল ফোনেও যেন খেলতে খেলতে শিশুরা বর্ণ পরিচয় জানতে পারে সেজন্য রয়েছে হাতে খড়ি অ্যাপ, বাংলা বর্ণমালা, আদর্শ লিপি। সফটওয়্যারটি উইন্ডোজ ট্যাব, ডেস্কটপ ও ল্যাপটপে উইন্ডোজ 8.1/10 এ কাজ করবে। এর অ্যান্ড্রয়েড সংস্করণ স্মার্টফোন এবং ট্যাবে অ্যান্ড্রয়েড 4.3 বা তার পরের আপডেটে কাজ করবে। খেলতে খেলতে প্রাক বিদ্যালয় পর্বের শিশুরা যেন সহজেই বাংলা বর্ণমালা এবং সংখ্যা লেখা এবং উচ্চারণ শিখে নিতে পারে সেজন্য অ্যাপটিকে করা হয়েছে অনেক বেশি আকর্ষণীয়। এর মাধ্যমে খুব সহজে লেখা এবং পড়ার ফাংশনগুলো ব্যবহার করা যায় অনেক সহজে এবং রপ্ত করে নেওয়া যায় বাংলা বর্ণ এবং সংখ্যাগুলো। এতে উচ্চারণের পাশাপাশি সংশ্লিষ্ট ছবি ভেসে ওঠে,
যা শিশুদের জন্য দারুণ আকর্ষণীয় এবং বুদ্ধি বিকাশে বেশ সহায়ক। কম্পিউটার লেখাপড়া শেখার জন্য একটা চমৎকার যন্ত্র, ঢাকাতেই সেই দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সেই 87 সাল থেকে কম্পিউটার দিয়ে লেখাপড়া করায় এবং 2011 সালে প্রথম আমাদের ছোট্ট শিশুদের জন্য বিজয় শিশু শিক্ষা আত্মপ্রকাশ করে। আমরা ইতিমধ্যেই ক্লাস 2 পর্যন্ত সমস্ত পাঠ্য বিষয়কে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কন্টেন্টসে রূপান্তর করেছি। আমাদের প্রাথমিক শিক্ষা পর্যন্ত সবগুলো বইকে এই কন্টেন্টসে রূপান্তর করার ইচ্ছা আছে। একটা স্মার্টফোন সকলের শিক্ষার জন্যই একটা বড় যন্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। ফলে স্মার্টফোন হোক কিংবা কোনো ডিজিটাল যন্ত্র হোক, যাতে আমাদের কন্টেন্ট ব্যবহার করতে পারে, সেইভাবে আমরা জিনিসটাকে তৈরি করছি। আমরা এই কন্টেন্টস তৈরি করার প্রধানতম কারণটা হচ্ছে তার কাছে একটি আনন্দময় শিক্ষা যান্ত্রিক এবং ডিজিটাল পদ্ধতিতে যেন পৌঁছাতে পারি। বিজয় ডিজিটাল শিশুদের শিক্ষাকে ডিজিটাল করার জন্য কাজ করছে এবং এরই মাঝে বিজয় শিশু শিক্ষা এবং শিশু শিক্ষা 1-2 এবং প্রাথমিক শিক্ষা 1-2 সফটওয়্যার প্রকাশ করেছে। আমাদের এবারে আয়োজনে থাকছে ইটিপস। কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজের সর্বশেষ ভার্সন উইন্ডোজ 10 বেশ সারা ফেলেছে ব্যবহারকারীদের মধ্যে। তবে বিশেষজ্ঞরা বলছে হার্ডওয়্যার ব্যবস্থাপনার সেরা অপারেটিং সিস্টেম উইন্ডোজ XP এবং 7। তাদের তুলনায় বেশ ভারী উইন্ডোজ 10। এর ফলে সম্প্রতি যারা উইন্ডোজ 7 থেকে 10 আপগ্রেড করেছেন তারা কিছুটা ধীর গতি পেতে পারেন, তবে কিছু নিয়ম মানলে রক্ষা পেতে পারেন এই ধীর গতি থেকে। কিছু নিয়ম মানলেই আমরা আমাদের উইন্ডোজ 10 ব্যবহৃত PCটির গতি বাড়িয়ে ফেলতে পারি। স্টার্টআপ প্রোগ্রামগুলো বন্ধ রাখুন। দ্রুত ব্যবহারের সুবিধায় কিছু প্রোগ্রাম কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করে। যেসব প্রোগ্রামের বেশিরভাগই আমাদের প্রয়োজন হয় না সেগুলো বন্ধ রাখুন। এই স্টার্টআপ প্রোগ্রামগুলোর বেশিরভাগই আমাদের প্রয়োজন হয় না সেগুলো টাস্ক ম্যানেজারের সাহায্যে বন্ধ করে রাখুন। অ্যাডভান্স সেটিংস থেকে ভিজুয়াল সেটিংসে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরম্যান্স নির্বাচন করে দিন, তাহলে গ্রাফিক্স ইফেক্টের ভারী চাপ থেকে রক্ষা পেতে পারেন। অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করে রাখুন এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো সেটিংস থেকে অফ করে রাখুন। ডিস্ক ক্লিন আপ ব্যবহার করে হার্ড ডিস্ক নিয়মিত পরিষ্কার রাখুন। ক্লিন আপের মাধ্যমে বের হয়ে আসা পুরাতন সিস্টেম ফাইলগুলো ডিলিট করুন। দীর্ঘ সময় কাজ করতে করতে সিস্টেমে জমা হওয়া টেম্পোরারি বা জাঙ্ক ফাইলগুলো নিয়মিত ক্লিন করুন। ভাইরাসজনিত কারণে কম্পিউটার যাতে ভারী না হয়ে যায় সেক্ষেত্রে লাইসেন্সড অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। সময় হলো আরেকটি বিরতির। তথ্য প্রযুক্তির আরও খবর নিয়ে ফিরছি খানিক বাদেই। এবারে ইনস্টলেশন। দর্শক, এ পর্বে আমরা চেষ্টা করি আপনাদের পাঠানো তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান দিতে। তথ্য প্রযুক্তি বিষয়ক যে কোনো সমস্যা পাঠাতে পারেন আপনিও। সমাধান প্রদানে আজকের ইনস্টলেশনে আমাদের মাঝে উপস্থিত আছেন IT এক্সপার্ট রাশাদ কবির। কেমন আছেন? জি ভালো, ধন্যবাদ। সরাসরি চলে যাচ্ছি দর্শকদের প্রশ্নে। রাসেল বলেছেন উত্তরা থেকে, সম্প্রতি আমার উইন্ডোজ XP সম্বলিত PCটি বারবার একা একাই অফন হচ্ছে, এরকম কেন হচ্ছে এবং এটি সমাধানে আমার করণীয় কী? আচ্ছা, এটা খুবই কমন একটি প্রবলেম এবং আসলেই প্রবলেমটি খুবই একটি ইরিটেটিং। তো অনেক কারণে এটি হতে পারে, তবে সবচেয়ে মেন যে কারণ সেটি হচ্ছে ভাইরাসের কারণে এই সমস্যাটি হতে পারে। তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে ভালো কোনো অ্যান্টিভাইরাস ইউজ করে পুরো PCটাকে স্ক্যান করা, আর যদি তাতে কাজ না হয় দেন হচ্ছে নতুন করে উইন্ডোজ সেট আপ করা ছাড়া আর কোনো উপায় নেই। এবং আরেকটি সমস্যা হতে পারে ভোল্টেজের কারণে, ভোল্টেজ ওঠানামার কারণে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে ভালো কোনো ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করা। ধন্যবাদ।
রাফসান বলছেন গাইবান্ধা থেকে আমার পেন ড্রাইভটি কম্পিউটারে প্লাগ ইন করলে হঠাৎ করেই ফরম্যাট চাচ্ছে। ফরম্যাট দিতে পারছি না কারণ সেখানে আমার অনেক জরুরি কিছু ফাইল রয়েছে যা হারিয়ে গেলে বেশ বিপদেই পড়ব। সুতরাং ফরম্যাট না করে সেগুলো উদ্ধারের উপায় আছে কি না? জি জি, অবশ্যই আছে। সেক্ষেত্রে আমরা মাই কম্পিউটারে ফার্স্টে যাব, তারপর অন্যান্য ড্রাইভগুলোর সাথে পেন ড্রাইভটা যে ড্রাইভে যে লেটারটা শো করবে সেই লেটার থেকে নিয়ে যদি আমরা ডিটাইপ করতে চাই, দেন ফার্স্টে সিএমডি টাইপ করে কমান্ড প্রম্পটে যেতে হবে, দেন সিএইচকে ডিএসকে সে লেটারটা স্ল্যাশ আর এন্টার করলে ফাইলগুলো শো করবে। ধন্যবাদ। সময়ের সাথে তাল মিলিয়ে চলছে আধুনিক প্রযুক্তির হাওয়া, তথ্য প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার, বিশ্বের নানান প্রান্তের খবরাখবর এবং তরুণ প্রজন্মের সাথে সর্বশেষ প্রযুক্তির পরিচয়, তাদের ভাবনা, সমস্যা, বিশ্লেষণ এবং সম্ভাবনা নিয়েই আমাদের এই আয়োজন। তথ্য প্রযুক্তি সম্পন্ন যে কোনো তথ্য এবং এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে পারেন আমাদেরকে। প্রযোজক ইটেক, 21 টেলিভিশন, 10 কারওয়ান বাজার, ঢাকা 2215, ফোন 8189910 থেকে 19 নম্বর পর্যন্ত, ফ্যাক্স 8189905, ইমেইল etech@21-tv.com। ইটেকের সাথে যুক্ত হতে পারেন ফেসবুকেও, facebook.etech.etv লগ ইন করে। আগামী সপ্তাহে প্রযুক্তির নতুন নতুন খবরাখবর নিয়ে এটা হাজির হবে ঠিক একই দিনে এই সময়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন প্রযুক্তির সাথে।